Why you always in the mood? Fuck around acting brand new. I ain't tryna say you what to do, but try playing cool. Baby, I ain't playing by your rules. Everything was better with you. Why you always in the mood? ড্রামার শুরুতে এই ড্রামার হিরোইনকে দেখানো হয়, এর নাম জিয়াও। সে যখন বাড়ি ছিল তখন একটি ছেলে তাকে ড্রিঙ্ক অফার করে, এতে কিছু মেশানো ছিল। জিয়াও যখনই ড্রিঙ্ক করতে যাচ্ছিল তখনই সেখানে এন্ট্রি হয় আমাদের হিরোর, এর নাম গুজান। সে জিয়াওকে বারণ করে যেন সে ড্রিঙ্ক না করে, কিন্তু জিয়াও ড্রিঙ্ক করে নেয়, যার কারণে সে মাতাল হয়ে যায়। তাই গুজান তাকে নিয়ে একটি হোটেল রুমে আসে। গুজান ভোলা ভালায় একটি ছেলে, সে জিয়াওকে এখানে রেখে চলে যাচ্ছিল, কিন্তু জিয়াও তার সঙ্গে অনেক দুষ্টামি করে। এরপর কি হয় সেটা তো বুঝতেই পারছো। পরের দিনের সিন দেখানো হয়, কেউ একজন জিয়াওকে ফোন করে এবং বলে রুমের বাইরে মিডিয়া লোকেরা আছে, তাই সে যেন রুম থেকে বের না হয়। জিয়াও বুঝতে পারে না যে মিডিয়ার লোকেরা এখানে কেন। তখন সে গুজানকে তার পাশে এ অবস্থায় দেখে অবাক হয়। ইতিমধ্যে মিডিয়ার লোকেরা রুমে ঢোকে এদের ছবি তুলে নেয় এবং তারা এই নিউজটা অনলাইনে পোস্ট করে দেয় যে জিয়াও গ্রুপের সিইও মিস জিয়াও একটি ছেলের সঙ্গে রাত কাটিয়েছে। নিউজটা দেখে দুজনেই চিন্তায় পড়ে যায়। জিয়াও তখন গুজানকে তার ক্রেডিট কার্ড দিয়ে বলে এটাকে সে যেন ক্ষতিপূরণ হিসেবে রেখে দেয়। গুজান বার থেকে যত টাকা না ইনকাম করে তার থেকে বেশি টাকা এখানে আছে, কিন্তু গুজান তার টাকা না নিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে জিয়াও তার বাবার কথায় একটি ব্লাইন্ড ডেটে আসে। জিয়াওয়ের এইসবে ইচ্ছে না থাকলেও সে শুধুমাত্র তার বাবার জন্য ছেলেটির সঙ্গে দেখা করতে এসেছে। এরপর ছেলেটি সেখানে আসলে জিয়াও তাকে দেখে অবাক হয়, কারণ এ আর অন্য কেউ না গুজান। জিয়াও তার আসল নাম জানে না, তার বাবা তাকে গুজানের নাম ফ্যাং বলেছিল, তাই জিয়াও তাকে এই নাম ধরে ডাকে। জিয়াও তখন মনে মনে ভাবে এ যতটা ভোলা ভালা দেখতে ততটা না, এর সম্পর্কে আমাকে অনেক কিছু জানতে হবে। গুজানকে ড্রিঙ্ক করানোর পর সে বলে আমি ফ্যাং না, তার ছোট ভাই গুজান। আর সিন এখানেই কাট হয়ে এবার এক মাস পরের সিন দেখানো হয়। আজ জিয়াও আর ফ্যাংয়ের এঙ্গেজমেন্ট। ফ্যাং এতে রাজি হলেও জিয়াও কিন্তু তার সঙ্গে এঙ্গেজমেন্ট করতে রাজি হয় না। এতে তার বাবা তাকে অনেক বকা দেয়, কারণ ফ্যাংয়ের সঙ্গে যদি জিয়াওয়ের বিয়ে হয় তাহলে তাদের অনেক ফায়দা হবে। কিন্তু জিয়াও তার বাবার কথা না শুনে গুজানের কাছে যায় এবং তাকে বলে তুমি কি আমাকে বিয়ে করবে। এটা শুনে গুজান তো অবাক। আর সিন আবারও এখানে কাট হয়ে অতীতের সিন দেখানো হয়, যেদিনকে জিয়াও আর গুজান ব্লাইন্ড ডেটে গিয়েছিল। জিয়াও সেই দিনকে গুজানকে বলেছিল তার সঙ্গে কন্ট্যাক্ট ম্যারেজ করতে, কিন্তু গুজান এতে রাজি হয়নি। সে বলেছিল ফ্যাংয়ের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে। আর তাছাড়া ফ্যাং গু গ্রুপের সিইও, কিন্তু আমি তো সাধারণ একটি ছেলে যে কিনা বারে কাজ করে, তবুও কেন জিয়াও তার সঙ্গে বিয়ে করতে চায়। এতে জিয়াও বলে ফ্যাংয়ের যতটা অধিকার আছে সিইও হওয়ার, গুজানেরও ততটাই অধিকার আছে, তাই যদি সে তাকে বিয়ে করে তাহলে জিয়াও তার সাহায্য করবে সিইও হওয়ার। গুজান তখন বলে আমি ভালোভাবেই জানি, এতে তোমারও কোনো ফায়দা আছে। জিয়াও তখন বলে হ্যাঁ আছে তো, এখন ঠিক করো বিয়ে করবে নাকি করবে না। তখন গুজান বলেছিল সে ভেবে পর জানাবে। এবার সিন বর্তমানে আসে, জিয়াও গুজানকে জিজ্ঞাসা করে সে কি তাকে বিয়ে করবে। এতে গুজানও তার সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে যায়। তাদের এই বিয়ের কথা শুনে ফ্যাং সহ বাকি সবাই অনেক অবাক হয়। পরের সিনে দুজনে বাইরে ওয়াকে আসে। জিয়াও তখন গুজানকে বলে সে যেন তার বাড়িতে শিফট হয়, কিন্তু গুজান এর জন্য তার কাছে কিছু সময় চায়। তখন কিছু গুন্ডা এদেরকে ফলো করছিল। আসলে সেই দিনকে বারে এরা গুজানের সঙ্গে ঝামেলা করেছিল, গুজান একজনকে মেরেছিল, তাই এখন এরা প্রতিশোধ নেওয়ার জন্য গুজানকে ফলো করছে। অনেকক্ষণ ধরে ভাগাভাগি করার পর জিয়াও গুজানকে তার বাড়িতে নিয়ে আসে।
দৌড়ানোর কারণে এরা ঘেমে গিয়েছে, তাই গুচেনের কাছ থেকে ঘামের গন্ধ আসছে। তাই জিয়াও গুচেনকে শাওয়ার নিতে বলে। গুচেনকে এইভাবে দেখে জিয়াও তার দিকে এক নজরেই তাকিয়ে থাকে এবং বলে, এ কতটা হ্যান্ডসাম। রাত হয়ে যাওয়ায় জিয়াও গুচেনকে এখানেই থাকতে বলে। ঘুমানোর সময় জিয়াও তাকে এইভাবে গুড নাইট বলে সেখান থেকে চলে যায়, যা দেখে গুচেন তো অবাক। ঘুমানোর সময় গুচেন একটি স্বপ্ন দেখে যেখানে তার মা কাউকে বলছিল সে তার সঙ্গে জোর করছে, তাই সে কখনোই তাকে ক্ষমা করবে না। ইতিমধ্যে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে তার মা সেখানেই মারা যায়। আমরা তখন গুচেনকে দেখি যে কিনা তখনও বেঁচে ছিল। পরের দিনের সিন দেখানো হয়, দুজনে বিয়ে করে নিয়েছে আর গুচেনও জিয়াওয়ের বাড়িতে শিফট হয়েছে। তারা যেহেতু কন্ট্রাক্ট ম্যারেজ করেছে, তাই দুজনকে একে অপরের কিছু নিয়ম মানতে হবে, যেমন না বলে রুমে ঢোকা যাবে না, অন্য কোনো মেয়ে বা ছেলের সঙ্গে সম্পর্কে জড়ানো যাবে না, আর সবার সামনে তাদেরকে একটি রোম্যান্টিক কাপল হয়ে থাকতে হবে। পরের সিনে গুচেন জিয়াওয়ের জন্য খাবার তৈরি করছিল, তখন জিয়াও সেখানে এসে গুচেনকে জড়িয়ে ধরে। দেখে মনে হচ্ছে যেন এরা কন্ট্রাক্ট না, আসল কাপল। যাই হোক, তখন একটি ছেলে নক না করে বাড়ির ভেতরে চলে আসে, এর নাম সিজি। একে দেখে জিয়াও অনেক খুশি হয়, যা দেখে গুচেন আবার অনেক জেলাস ফিল করে। সে তখন জিয়াওয়ের পাশে সে নিজের পরিচয় দিয়ে বলে সে জিয়াওয়ের হাজবেন্ড। সিজি তখন জিয়াওকে সিস্টার বলে ডাকে, এতে গুচেন অবাক হয়। এরপর সে জিয়াওকে বলে যে তার হাজবেন্ড মানে গুচেনকে তার ঠিক মনে হয় না। এতে জিয়াও বলে, গুচেন ভালো ছেলে, আমি তাকে বিশ্বাস করি। এতে সিজিও আর কিছু বলে না, সে শুধুমাত্র জিয়াওকে সাবধানে থাকতে বলে। এরা দুজনে বিজনেস পার্টনার, তাই সে জিয়াওকে নিয়ে অফিস চলে যায়। এতে গুচেন আবারও জেলাস হয়, অফিসে জিয়াওয়ের মন ছিল না, সে গুচেনের কথাই ভাবছিল। এইদিকে গুচেন জিয়াওয়ের রুমে এসে কিছু যেন খুঁজছিল, আর সে কিছু ফাইলের ছবিও তুলে নেয়। রুমে থাকা ক্যামেরা দিয়ে জিয়াও গুচেনকে দেখে তাকে আওয়াজ দেয়। এতে গুচেন কিছুটা ঘাবড়ে যায়। জিয়াও জিজ্ঞাসা করে সে তার রুমে কি করছে। এতে গুচেন বাহানা দিয়ে বলে, আমাদের কন্ট্যাক্ট পেপার খুঁজছিলাম, কারণ আরও কিছু নিয়ম আমি অ্যাড করতে চাই। এতে জিয়াও আর তার ওপর সন্দেহ করে না। বাড়ি এসে জিয়াও গুচেনকে জিজ্ঞাসা করে সে কন্ট্যাক্ট পেপারে কি অ্যাড করেছে। এতে গুচেন তখন ভাবনায় পড়ে যায়। তখন সিজি তাকে ফোন করে এবং বলে, আমি মামা কবে হব। এটা শুনে জিয়াও লজ্জা পায়, সে ফোন কেটে দেয় এবং আবারও গুচেনকে জিজ্ঞাসা করে। গুচেন বলে, আমি বেবি নেওয়ার কথা ভাবছিলাম। এতে জিয়াও আবারও লজ্জা পায়। গুচেন বলে, কিন্তু জিয়াও যদি রাজি না হয় তাহলে সে তাকে এই বিষয়ে কোনো জোর করবে না। এরপর জিয়াও আয়নার সামনে দাঁড়িয়ে বলে, আমি কি অ্যাট্রাকটিভ নই? যার কারণে গুচেন তখন সেই কথা বলল। এইদিকে গুচেন আর তার ভাই ফ্যাংকে দেখানো হয়। গুচেন তাকে একটি ফাইল দেয় যেটা সে জিয়াওয়ের রুম থেকে পেয়েছিল। এতে ফ্যাং খুশি হয়। গুচেন বলে সে যেহেতু তার কথা শুনেছে, তাই ফ্যাং যেন তার প্রমিস পূরণ করে। এখানে কোন প্রমিসের কথা বলা হয়েছে তা সামনে গেলেই জানতে পারবে। পরের দিনের সিন দেখানো হয়, অফিসে জিয়াও আর সিজি একটি প্রজেক্ট নিয়ে কাজ করছিল। তখন সেখানে গুচেনও উপস্থিত ছিল, যে কিনা এদের কথা শোনার চেষ্টা করছিল। এরপর জিয়াও গুচেনকে বাড়ি চলে যেতে বলে সে সিজির সঙ্গে একটি মিটিং অ্যাটেন্ড করতে যায়। কিন্তু গুচেন বাড়ি না গিয়ে জিয়াওয়ের ল্যাপটপ থেকে ডাটা তার ইউএসবিতে নিয়ে নেয়। তার কাজ এখনও পূরণ হয়নি, তখনই সেখানে জিয়াও ল্যাপটপ নেওয়ার জন্য আসে। সে গুচেনকে দেখে অবাক হয়, কারণ সে তো গুচেনকে বাড়ি যেতে বলেছিল। গুচেন তখন বাহানা দেয় যে সে তার সঙ্গেই বাড়ি যাবে। এতে জিয়াও খুশি হয়। সে যখন তার ল্যাপটপ নেওয়ার জন্য এগিয়ে আসে, তখন গুচেন তার সঙ্গে ফ্লার্ট করে, কারণ ইউএসবিটা এখনও ল্যাপটপের সঙ্গে কানেক্ট করা ছিল। সে কথায় কথায় ইউএসবিটা খোলে, কিন্তু তখনই সেখানে জিয়াওয়ের অ্যাসিস্ট্যান্ট ওয়াং চলে আসে, যার কারণে ইউএসবি পড়ে যায়। ওয়াংকে দেখে জিয়াও তার ল্যাপটপ নিয়ে সেখান থেকে চলে যায়। এতে গুচেন ইউএসবিটা খোঁজে। ওয়াং ইউএসবিটা পেয়ে গিয়ে বলে, গুচেন কি এটা খুঁজছে? পরের সিনে দুজনকে একসঙ্গে দেখানো হয়। গুচেন আর ওয়াং দুজনে একসঙ্গে কলেজে পড়ত, তাই তারা ভালো বন্ধু।
ওয়াং বলে সে জানে না গুচেন জিয়াওয়ের সঙ্গে কি করছে, কিন্তু সে সবসময় গুচেনের সঙ্গে থাকবে। এই বলে সে গুচেনের হাত ধরে, কিন্তু গুচেন তার থেকে দূরে সরে যায়। এদিকে সিজি জিয়াওকে জিজ্ঞাসা করে সে কেন গুচেনকে বিয়ে করেছে। এতে জিয়াও বলে কারণ যার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল তাকে সে একদমই পছন্দ করে না, তাই সে গুচেনকে বিয়ে করেছে কারণ সে সিম্পলের সঙ্গে সঙ্গে কিউট আর হ্যান্ডসামও। অপরদিকে ওয়াং গুচেনকে জিজ্ঞাসা করে সে কি জিয়াওকে পছন্দ করে। এতে গুচেন কোনো উত্তর দেয় না, সে চুপ থাকে। কথাবার্তার শেষে এরা যখন উঠে চলে যাচ্ছিল তখন এদের সঙ্গে গুচেন আর ওয়াংয়ের দেখা হয়, যারা কিনা এখানেই বসেছিল। ওয়াং তখন গুচেনের হাত ধরেছিল। জিয়াওকে দেখে গুচেন তখন তার থেকে দূরে সরে যায়। বাড়িতে এসে জিয়াও তখন অনেক রেগেছিল কারণ ওয়াং গুচেনের হাত ধরেছিল। সে বলে গুচেনকে এগ্রিমেন্টের কথা ভুলে গেছে যে যতদিন সে জিয়াওয়ের হাজব্যান্ড হয়ে থাকবে সে অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে জড়াতে পারবে না। এতে গুচেন বলে তাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই। ওয়াং আর সে তো একসঙ্গে কলেজে পড়তো, কিন্তু তবুও জিয়াও তার উপর রেগেছিল। গুচেন বলে সেও তো সারাদিন সিজির সঙ্গে থাকে, কিন্তু সে তো কখনোই এই নিয়ে জিয়াওয়ের সঙ্গে কোনো কথা বলেনি, এমনকি সে তার উপর রাগও করেনি। এতে জিয়াও বলে তার আর সিজির সম্পর্ক ভাই বোনের মতন, আর সে কি না তাদেরকে নিয়ে এমনটা ভাবে। এই বলে সে চলে যায়। জিয়াওয়ের অনেক খিদে পায়, কিন্তু গুচেনের ওপর রাগ থাকার কারণে সে খাবার খায় না। কিন্তু সে তার খিদে সামলাতে না পেরে গভীর রাতে কিচেনে যায়। ফ্রিজে কিছু খাবার ছিল, এতে জিয়াও খুশি হয়ে সে খাবার খেয়ে ফেলে। পরের দিনের সিন দেখানো হয়। ঠান্ডা খাবার খাওয়ার জন্য জিয়াও অসুস্থ হয়ে পড়েছে, তাই গুচেন তাকে নিয়ে অনেক চিন্তিত ছিল। সে জিয়াওকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু জিয়াও এতে রাজি হয় না। সে গুচেনকে তার সঙ্গে থাকতে বলে। গুচেন তখন মনোযোগ দিয়ে জিয়াওয়ের দিকেই তাকিয়েছিল। জিয়াও একটু সুস্থ হয়ে গেলে সে অফিসে চলে যায়। সিজি তখন বলে গু গ্রুপ তো তাদের কম্পিটিটর, তাই যদি গুচেন তাদের নতুন প্রজেক্টের ইনফরমেশন ফ্যাংকে দিয়ে দেয় তাহলে কি হবে। এতে জিয়াও বলে গুচেন তো ঠিক মতন ফ্যাংয়ের সঙ্গে কথাই বলে না, তাই আমার বিশ্বাস সে এমনটা করবে না। এইদিকে গুচেন কাজের বাহানা দিয়ে জিয়াওয়ের কেবিনে এসে একটি ফাইল খোঁজে। তখন সেখানে ওয়াং আসে, তার হাতেও তখন একটি ফাইল ছিল। সে গুচেনকে জিজ্ঞাসা করে তার কি এটা প্রয়োজন। এতে গুচেন তার কাছ থেকে ফাইলটি নেওয়ার চেষ্টা করে, কিন্তু ওয়াং তা দেয় না। তখন এরা জিয়াওয়ের আওয়াজ শুনতে পায় যে কিনা এই দিকেই আসছে, তাই গুচেন ওয়াংকে নিয়ে পর্দার পেছনে লুকিয়ে যায়। জিয়াওয়ের সঙ্গে সিজিও ছিল, যে কিনা তখনও জিয়াওকে বোঝানোর চেষ্টা করছিল গুচেন ভালো ছেলে নয়, কিন্তু জিয়াও তার কথায় কোনো কান দেয় না। সিজি বলে সে গুচেনকে এতটা বিশ্বাস করছে, কিন্তু কখনো যদি সে তাকে ধোকা দেয় তাহলে সে কি করবে। এতে জিয়াও কনফিডেন্টলি বলে সে তাকে ধোকা দেবে না, আর যদি সে ধোকা দেয় তাহলে সে গুচেনকে মেরেই ফেলবে। এই কথাগুলো শুনে গুচেন অবাক হয় যে জিয়াও তাকে কতটা বিশ্বাস করে। যাই হোক, পরের সিনে গুচেনকে দেখানো হয়, সে তখন স্যাড ছিল কারণ আজ জিয়াও গ্রুপ আর গু গ্রুপের মধ্যে কম্পিটিশন হবে আর এতে গু গ্রুপই জিতবে। তখন ফ্যাং তাকে ফোন করে এবং বলে তারা জিতে গেছে। সে তখন গুচেনকে থ্যাংক ইউ বলে তার এত সাহায্য করার জন্য। গুচেন তখন তার প্রমিসের কথা ফ্যাংকে মনে করিয়ে দেয়। এইদিকে জিয়াওয়ের ভাই তাকে খোঁটা দিয়ে বলে একটা মেয়ে কখনোই বিজনেস সামলাতে পারে না, জিয়াও একজন লুজার। এতে জিয়াও বলে লুজার আমি না তুমি, কোম্পানির জন্য তুমি তো আজ পর্যন্ত কিছুই করনি। তো সিন এখানে কাট হয়ে পরে সিনে জিয়াও আর গুচেনকে দেখানো হয়। জিয়াও তখন অনেক ড্রিঙ্ক করে, গুচেন তাকে আটকায় কিন্তু সে থামে না। জিয়াও বলে তার বাবা আর তার ভাই মনে করে বিজনেস শুধুমাত্র ছেলেরাই সামলাতে পারে, মেয়েরা পারে না, কিন্তু আমি তাদের ভুল প্রমাণ করার জন্য অনেক পরিশ্রম করেছি, এমনকি অনেক সফলও অর্জন করেছি, কিন্তু বাবা আর ভাই সবসময় আমাকে এড়িয়ে গিয়েছে, কিন্তু আজ যখন আমি হেরে গিয়েছি তখন তারা আমাকে খোঁটা দিচ্ছে। তার এই কথা শুনে গুচেন গিলটি ফিল করে কারণ জিয়াওয়ের এই অবস্থার জন্য তো সে দায়ী। গুচেন তখন জিয়াওকে সান্ত্বনা দিয়ে বলে হয়তো ভবিষ্যতে জিয়াওয়ের সঙ্গে আরও ভালো কিছু হবে, তাই সে যেন ভেঙে না পড়ে। পরের দিন অফিসের সিন দেখানো হয়। সিজি জিয়াওকে গুচেন আর ফ্যাংয়ের একসঙ্গে কিছু ছবি দেখায় এবং বলে এরা দুই ভাই একে অপরের সঙ্গে মিলে আছে।
আমি তোমাকে আগেই বলেছিলাম গুজান ভালো না, কিন্তু তুমি কখনোই আমার কথা শোনোনি। কিন্তু জিয়াওয়ের এখনও বিশ্বাস হয় না, সে বলে হতেও তো পারে যে এই ছবিগুলো এডিট করা। সিজি বলে মনে হয় তুমি গুজানের প্রেমে পাগল হয়ে গেছো। আমার কথা বিশ্বাস না হলে তুমি এই রুমের সিসিটিভি ফুটেজ চেক করো। এতে জিয়াও যখন ফুটেজ দেখে তখন সে অবাক হয়, যাকে সে এতটা বিশ্বাস করতো আর সেই তাকে ধোকা দিল। এরপর জিয়াও বাড়িতে এসে গুজানকে এই ছবিগুলো দেখিয়ে জিজ্ঞাসা করে সে কেন তার সঙ্গে এমনটা করলো। এতে গুজান বলে ফ্যাংয়ের কাছে আমার মায়ের একটি নেকলেস আছে, আর আমার বিশ্বাস সেই নেকলেসে অনেক দামি একটি জিনিস আছে, কিন্তু সে আমাকে ওই নেকলেস দিচ্ছে না, যার কারণে আমাকে বাধ্য হয়ে ওর কথা শুনতে হয়েছে। জিয়াও তখন বলে তার মানে প্রথম থেকেই তুমি আমাকে ধোকা দিয়ে আসছো। এতে গুজান বলে এমনটা কিছুই না, তুমি এই প্রজেক্টে হেরে যাওনি, হেরেছে তো ফ্যাং। দুই গ্রুপের মধ্যে যে শপিং মল নিয়ে ঝামেলা হচ্ছিল সেটা একটি বিদেশি কোম্পানি 5 গুণ দাম নিয়ে কিনে ফেলেছে, যার কারণে ফ্যাং সে শপিং মলের কিছুই পাবে না। আর তুমি যদি এই কম্পিটিশন জিতে যেতে তাহলে তোমারও অনেক লস হতো। গুজান তখন আরও অনেকভাবেই জিয়াওকে বোঝায়। এতে জিয়াওয়ের রাগ একটু কমে, সে বলে তুমি এত কিছু জানতে তবুও কেন আমাকে এই বিষয়ে বলনি। এতে গুজান বলে যদি আমি তোমাকে বলতাম তাহলে ফ্যাং আমার প্ল্যান সম্পর্কে সব জেনে যেত, তাই বলিনি। জিয়াও তখন বলে এরপর থেকে যদি তুমি আমাকে মিথ্যে কথা বলেছ তাহলে কিন্তু আমি তোমার অবস্থা খারাপ করে দেব। এতে গুজান বলে ওকে বাবা আর বলবো না। এরপর গুজান ফ্যাংয়ের সঙ্গে দেখা করতে যায় এবং প্রমিস অনুযায়ী সে ফ্যাংয়ের কাছ থেকে তার মায়ের নেকলেসটি চায়, কিন্তু ফ্যাং নেকলেস তো দেয় না, বরং তাকে অনেক মারে, কারণ গুজানের জন্য তার আজকে অনেক লস হয়েছে। ফ্যাং তখন বলে সেই নেকলেস আমার কাছে নেই, বাবার কাছে আছে, সাহস থাকলে তুই সেখান থেকে নিয়ে যাস। তারা গুজানকে মারছিলই তখনই সেখানে জিয়াও আসে এবং সে এদেরকে বলে তারা যেন গুজানকে না মারে। এতে ফ্যাং তখন অর্ডার দিয়ে বলে তারা যেন গুজানকে না মারে, এর বদলে তারা জিয়াওকে মারবে। তারা যখন জিয়াওকে মারতেই যাচ্ছিল তখন গুজান তার প্রোটেক্ট করে। এতে গুজানের অবস্থা আরও খারাপ হয়ে যায়। এরপর বাড়িতে এসে জিয়াও যখন গুজানের চোটের জায়গায় মলম লাগিয়ে দিচ্ছিল তখন দুজনেই একে অপরের প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায়। তো সিন এখানে কাট হয়ে পরের দিনের সিন দেখানো হয়। দুজনে একই বেডে শুয়েছিল, তারা যখন একে অপরকে দেখে তখন অবাক হয়, কিন্তু ভেবে বলে তারা তো লিগালি হাজব্যান্ড ওয়াইফ, তাহলে কেন তারা লজ্জা পাচ্ছে। জিয়াও তখন গুজানকে বলে প্রত্যেকবারই গুজান তার জন্য রান্না করে, কিন্তু আজ সে গুজানের জন্য রান্না করবে। এই বলে জিয়াও সেখান থেকে চলে যায়। খাবার দেখে গুজানের খেতে ইচ্ছে না করলেও কেবলমাত্র জিয়াওয়ের মন রাখার জন্য সে খেয়ে ফেলে, কিন্তু কিছুক্ষণ পর সে ওয়াশরুমের বাহানা দিয়ে সেখান থেকে চলে যায় এবং যা খেয়েছিল তা সব বমি করে দেয়। জিয়াও টেস্ট করে বুঝতে পারে খাবার খেতে একদমই ভালো হয়নি। তখন সেখানে গুজান আসে, সে আবারও খাবার খেতে যাচ্ছিল, কিন্তু জিয়াও তাকে আটকায়। সে বলে খেতে তো ভালো হয়নি, তবুও কেন গুজান খাচ্ছে। এতে গুজান বলে কারণ তার ওয়াইফ তার জন্য এই প্রথমবার রান্না করেছে। এটা শুনে জিয়াও খুশি হয়ে যায়। এরপর রাতের বেলায় এরা লুকিয়ে লুকিয়ে ফ্যাংকে মারার জন্য তার বাড়িতে আসে। তারা দেখে যে ফ্যাং বাড়ি থেকে বার হচ্ছে, তখন তারা একটি কাপড় দিয়ে ফ্যাংয়ের মুখ ঢেকে অনবরত তাকে মারতে শুরু করে, কিন্তু আওয়াজটা এদের চেনা মনে হয়। যখন কাপড় সরানো হয় তখন তারা সিজিকে দেখতে পায়, বেচারা বিনা দোষে মার খেয়ে গেল। জিয়াও তখন সিজিকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। এতে সিজি বলে মিটিংয়ের জন্য এসেছিলাম। জিয়াও বলে কিন্তু সে কেন এই কথাটি তাকে বলেনি। এতে সিজি বলে কারণ তার ফোনে চার্জ ছিল না, তাই বলতে পায়নি। এতে জিয়াও তখন তাকে সরি বলে। পরের সিনে গু গ্রুপের একটি মিটিং দেখানো হয়, তখন সেখানে জিয়াও আসে। আসলে জিয়াও গু গ্রুপের সঙ্গে কোলাপ করতে চায়। এতে ফ্যাং রাজি না হলেও তার বাবা কিন্তু রাজি হয়ে যায়। জিয়াও তখন একটি শর্ত দেয়, যদি গুজান এই কোম্পানি জয়েন করে তাহলেই সে কোলাপ করবে। এতে ফ্যাং তো আরও অনেক ক্ষেপে যায়, কিন্তু তার বাবা ফায়দার কথা ভেবে গুজানকে তাদের কোম্পানির ভাইস প্রেসিডেন্ট বানিয়ে দেয়। এতে জিয়াও তো অনেক খুশি হয়ে যায়। এরপর বাড়িতে এসে জিয়াও গুজানকে বলে ম্যারেজ এগ্রিমেন্টে যে সমস্ত নিয়ম আমাদের ভালো লাগবে না, চলো সেই নিয়মগুলোকে বাদ দিয়ে দিই,
এই বলে তারা একে একে সমস্ত নিয়মগুলোকে বাদ দিয়ে দেয়। তার মানে এদের কন্ট্রাক্ট ম্যারেজ এখন আসল ম্যারেজে পরিণত হলো। এরপর রাতের বেলায় গুচেন আবারও সেই স্বপ্ন দেখে। এইখানে আমরা গুচেনের মায়ের রাগ হওয়ার আসল কারণ জানতে পারি। গুচেন আর ফ্যাং দুজনে আপন ভাই নয়। গুচেনের মা তার বাবার প্রথম ওয়াইফ, পরে সে ফ্যাংয়ের মাকে বিয়ে করে এবং ফ্যাংকে তার ছেলে হিসেবে মেনে নেয়। এর জন্যই গুচেনের মা তখন রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, আর তখনই তাদের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। এসব কথা মনে করে গুচেন তখন অনেক ঘাবড়ে যায়। এতে জিয়াও তখন গুচেনকে সান্ত্বনা দেয়। গুচেনের কোম্পানি জয়েন করার সঙ্গে সঙ্গে তাদের অনেক ফায়দা হয়, যার কারণে তার বাবা গুচেনের ওপর খুশি ছিল। এতটাই খুশি ছিল যে সে বলে গুচেন যা চায় আজকে তার বাবা তাকে সেটাই দেবে। গুচেন বলে যা চাইবো তাই দেবে? তার বাবা বলে হ্যাঁ। গুচেন তখন তার মায়ের নেকলেসটি তার বাবার কাছ থেকে চায়। এতে গুচেনের বাবা তাকে নেকলেসটি দিয়ে দেয়। তিনি তখন গুচেনকে তাদের সঙ্গেই থাকতে বলে, কিন্তু আগের সব ঘটনার জন্য গুচেন এখানে থাকতে রাজি হয় না। তার বাবা তাকে সরি বলে, কিন্তু গুচেন তাকে ক্ষমা করে না। এরপর গুচেন ফ্যাংয়ের সঙ্গে দেখা করে। ফ্যাং তখন গুচেনকে বলে সে কি জানতে চায় তার মায়ের অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে। এতে গুচেন তখন জানার জন্য আগ্রহী হয়ে ওঠে, তাই ফ্যাং তাকে সব কিছু খুলে বলে। এরপর সিন অতীতে নিয়ে যাওয়া হয়। তখন গুচেনের মা অনেক স্পিডে গাড়ি চালাচ্ছিল। তাদের গাড়ির সঙ্গে একটি গাড়ি ধাক্কা লাগতে যাচ্ছিল, তাই তার মা গাড়িটিকে অন্য সাইডে ঘুরিয়ে নেয়, যার কারণে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই গাড়িতে আর অন্য কেউ না, জিয়াও, তার ভাই আর বাবা ছিল। জিয়াওয়ের শরীর তখন অনেক খারাপ ছিল। তার বাবা তখন জিয়াওয়ের ভাইকে বলে বাইরে গিয়ে চেক করতে, আর যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে তারা ঠিক আছে কি না এটাও দেখতে বলে। তখন জিয়াও বলেছিল তার শরীর অনেক খারাপ করছে, তাই তাকে যেন তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এতে তার বাবা বলে হ্যাঁ, জিয়াওয়ের থেকে ইম্পর্টেন্ট তার কাছে আর কিছুই নেই। এই বলে তারা তখন সেখান থেকে চলে গিয়েছিল। এরপর সিন বর্তমানে আসে। গুচেন যখন সত্যিটা জানতে পারে তখন সে অবাক হয়ে যায়। সে এইসবের কিছুই বিশ্বাস করতে পারে না। গুচেন ফ্যাংকে জিজ্ঞাসা করে এই কথাগুলো সে কিভাবে জানলো। এতে ফ্যাং তখন একটি রেকর্ডিং শোনায় যেখানে জিয়াওয়ের ভাই মাতাল হয়ে এসব কথাগুলো বলেছিল। গুচেন ভাবতে পারছে না যে তার ভালোবাসা মানুষের কারণেই আজকে তার মা বেঁচে নেই। তার তখন অনেক মন খারাপ ছিল। জিয়াওয়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো বারবার গুচেনের মনে পড়ে, আর এতে করে সে আরও অনেক স্যাড হয়ে যায়। এইদিকে জিয়াও গুচেনকে ফোন করে, কিন্তু গুচেন ফোন ধরে না, তাই জিয়াও তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু অনেকক্ষণ হয়ে যায় সে গুচেনকে খুঁজে পায় না। এরপর গুচেন বাড়িতে আসলে জিয়াও তাকে দেখে একটু শান্ত হয়। সে গুচেনকে জিজ্ঞাসা করে সে এতক্ষণ কোথায় ছিল, গুচেন কেন তার ফোনের উত্তর দিচ্ছিল না। গুচেন তখন কিছুই উত্তর দিচ্ছিল না। এতে জিয়াও বলে ফ্যাংকি তাকে বুলি করেছে, আর যদি এমনটা হয়ে থাকে তাহলে সে এখনই ফ্যাংয়ের খবর নেবে। গুচেন তখন তার জামা কাপড় প্যাক করছিল, তাই জিয়াও বারবার জিজ্ঞাসা করে কি হয়েছে। গুচেন তখন বলে 5 বছর আগে মাউন্টেন ট্রিপ থেকে ফিরে আসার সময় তোমাদের গাড়ির সঙ্গে একটি গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমার কি মনে আছে? ওই গাড়িতে আমি আর আমার মা ছিলাম, তোমাদের অবহেলার কারণেই আমার মা সেদিনকে মারা গিয়েছে। এতে জিয়া বলে সেদিনকে তার শরীর অনেক খারাপ ছিল, তাই কি হয়েছে তার মনেই নেই। কিন্তু গুচেন তার কথা শোনে না, সে অনবরত জিয়াওকেই এসবের দায়ী মনে করে। জিয়াও তখন বলে তুমি যা ভাবছো তেমনটা তো নাও হতে পারে, তাই চলো আমরা দুজনে মিলে ইনভেস্টিগেট করি। কিন্তু গুচেন এখনও তার কথা শোনে না। সে জিয়াওকে বলে এরপর থেকে জিয়াও যেন কখনোই তার সঙ্গে দেখা না করে। এই বলে গুচেন সেখান থেকে চলে যায়। এতে জিয়াও অনেক কষ্ট পায়। সে বারবার গুচেনকে SMS আর ফোন করে, কিন্তু গুচেন তাকে ইগনোর করে। তখন সেখানে সিসি আসে এবং জিয়াওকে স্যার দেখে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। জিয়াও তখন সব কিছু খুলে বলে। সব কিছু শুনে সিজি বলে তাদেরকে একসঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে হবে। এতে জিয়াও বলে কিন্তু গুচেন তো তার সঙ্গে দেখা করতেই চায় না। তখন সিজি গুচেনের কানে কানে কিছু একটা বলে। পরে সিনে সিজি গুচেনকে ফোন করে একটি জায়গাতে আসতে বলে। জায়গাটি তখন অনেক সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। তখন সেখানে জিয়াও আসে। জিয়াওকে দেখে গুচেন অবাক হয়, কারণ তাকে ফোন করেছিল সিজি, তাই গুচেন এখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু জিয়াও তাকে আটকায় এবং বলে একটি রেকর্ডিংয়ের জন্য সে কেন তাকে ভুল ভাবছে।
হতেও তো পারে যে ওই দিনকে আরও কিছু হয়েছিল, কিন্তু গুজান এখনও তাকে বিশ্বাস করে না। সে বলে, অ্যাক্সিডেন্ট তো হয়েছিল আর আমার মা সাহায্যের জন্য ছটফট করছিল, কিন্তু তোমরা দেখেও না দেখার ভান করে সেখান থেকে চলে গিয়েছিলে। জিয়াও বলে, ওই সব কিছু তো অতীত হয়ে গিয়েছে, তবুও কেন গুজান তা ভুলতে পারছে না। জিয়াও তখন ফাইনালি তার মনের কথা গুজানকে জানিয়ে দেয়, কিন্তু গুজান এটা শোনার জন্য এখন প্রস্তুত ছিল না। সে বলে, জিয়াওয়ের সঙ্গে থাকা এখন তার পক্ষে সম্ভব নয়, তাই সে ডিভোর্স চায়। এটা শুনে জিয়াও অনেক কষ্ট পায়। সে বারবার বলে গুজান যেন এই সিদ্ধান্ত না নেয়, কিন্তু গুজান তার কথা না শুনে সেখান থেকে চলে যায়। গুজান ডিভোর্স নেওয়ার কথা বললেও সেও কিন্তু অনেক দুঃখিত ছিল। এইদিকে জিয়াওয়ের অবস্থা তো বেশি খারাপ ছিল, সে অনেক বেশি ড্রিঙ্ক করে নেয়। তখন সেখানে ফ্যাং আসে, সে জিয়াওকে খোঁটা দিয়ে বলে কত সুন্দর তার সঙ্গে জিয়াওয়ের বিয়ে হচ্ছিল, কিন্তু জিয়াও কী করলো, গুজানকে বিয়ে করলো, আর এখন তার ফল তাকে ভোগ করতে হচ্ছে। কিন্তু জিয়াও যদি চায় তাহলে সে এখনও ফ্যাংয়ের সঙ্গে বিয়ে করতে পারে। এতে জিয়াও তখন বলে সে কুকুরকেও বিয়ে করবে, কিন্তু কখনোই ফ্যাংকে বিয়ে করবে না। এত বড় ইনসাল্টের জন্য ফ্যাং তখন অনেক রেগে যায়। সে জিয়াওকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে গুজান আসে এবং তাকে আটকিয়ে বলে যদি সে জিয়াওয়ের উপর হাত তোলে তাহলে কিন্তু সে তার অবস্থা খারাপ করে দেবে। এই বলে গুজান তখন জিয়াওকে নিয়ে সেখান থেকে চলে যায়। মাতাল হয়ে থাকার জন্য জিয়াও তখন গুজানকে অনেক আজেবাজে কথা বলে তাকে ছেড়ে চলে যাওয়ার জন্য। গুজান তখন বলে এটাই শেষবার, সে আর কখনোই জিয়াওয়ের সামনে আসবে না, তাই জিয়াও যেন তার ঠিক মতন খেয়াল রাখে। এতে জিয়াও তখন গুজানকে জিজ্ঞাসা করে সে কি কখনোই তাকে পছন্দ করেনি। এতে গুজান অন্য কথা বলে যে সে সিজিকে ফোন করেছে, এখনই সে এখানে আসবে, আর সে আসলেই গুজান এখান থেকে চলে যাবে। কিন্তু এখনও জিয়াও তাকে এই প্রশ্নে জিজ্ঞাসা করছিল। ইতিমধ্যে সেখানে সিজি চলে আসে, তাই গুজান জিয়াওকে তার কাছে রেখে সেখান থেকে চলে যায়। জিয়াও তখন সিজিকে বলে গুজান তাকে কখনোই ভালোবাসেনি, কিন্তু সে যে গুজানকে অনেক ভালোবেসে ফেলেছে। পরের দিনের সিন দেখানো হয়, জিয়াও ঠিক করে নিয়েছে সে এখন গুজানকে ভুলে গিয়ে নতুন করে তার জীবন শুরু করবে। অফিসে এসে জিয়াও জানতে পারে তাদের কোম্পানির অনেক লস হয়েছে, কারণ তার ভাই অনেক টাকা ধার নিয়েছে কোম্পানির নামে, যা এখন সে শোধ করতে পারছে না। জিয়াও তখন তার ভাইকে ওয়ার্নিং দিয়ে বলে সে যদি টাকা শোধ করতে না পারে তাহলে জিয়াও কিন্তু পুলিশকে ডাকবে। এতে তার ভাই বলে জিয়াও এটা কিভাবে করতে পারে, কারণ সে তো তার আপন ভাই। কিন্তু জিয়াও তার কথায় কোনো কান দেয় না। আজকে গুজানের জন্মদিন, তাই ওয়াং একটি কেক নিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। সে তখন গুজানের সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করছিল, কিন্তু গুজানের মনে তো এখনও জিয়াও আছে, তাই সে ওয়াংকে পাত্তা দেয় না। এতে ওয়াং রাগ করে সেখান থেকে চলে যায়। গুজান যখন মন খারাপ করেছিল তখন সেখানে জিয়াওয়ের ভাই আসে এবং সে গুজানের কাছে সাহায্য চায়, কিন্তু গুজান তাকে সাহায্য করবে না বলে জানিয়ে দেয়। এতে জিয়াওয়ের ভাই বলে সে তাকে একটি সত্যি কথা বলবে, এর বদলে কি গুজান তার সাহায্য করবে। গুজান বলে কোন কথা। তখন সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় সেই দিনকে, যেই দিনকে গুজানের মায়ের কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। জিয়াওয়ের বাবা তখন জিয়াওয়ের ভাইকে বলেছিল সে যেন বাইরে গিয়ে চেক করে যে তারা ঠিক আছে নাকি ঠিক নেই। বাইরে এসে সে দেখে এদের অবস্থা অনেক খারাপ। তখনই কিছু মানুষজন এই দিকে ছুটে আসছিল। পুলিশ কেস হওয়ার ভয়ে জিয়াওয়ের ভাই তখন সেখান থেকে চলে গিয়েছিল এবং তার বাবাকে বলেছিল ওরা ঠিক আছে, বেশি আঘাত লাগেনি, তাই তারা সেখান থেকে চলে গিয়েছিল। সিন বর্তমানে আসে, জিয়াওয়ের ভাই বলে ফ্যাং রেকর্ডিংটা এডিট করে তাকে শুনিয়েছে, আসল ঘটনা এটা যেটা সে এখনই বলল। এটা শুনে গুজান তখন জিয়াওয়ের ভাইকে অনেক মারে, কারণ তার জন্যই আজ তার মা বেঁচে নেই আর এর জন্যই সে জিয়াওকে ভুল ভেবেছে। গুজান জিয়াওকে সরি বলার জন্য সেখান থেকে চলে যায়। এইদিকে জিয়াওকে দেখানো হয়, সে তখন গুজানের জিনিসপত্র প্যাক করছিল, কারণ গুজানের জিনিসপত্র দেখে তার বারবার গুজানের কথাই মনে পড়ছিল। তখন সেখানে গুজানের সে পেছন দিক থেকে তাকে জড়িয়ে ধরে। জিয়াও তখন তার ওপর অনেক রেগেছিল, সে অনবরত তাকে মারে। গুজান জিয়াওকে সরি বলে, কিন্তু এতেও জিয়াও শান্ত হয় না, সে এখনও গুজানকে মেরেই যায়, এমনকি সে তাকে আই হেটিউ বলে। গুজান তখন বলে জিয়াওয়ের যত ইচ্ছে সে তাকে মারতে পারে, গুজান তাকে আটকাবে না। এই বলে গুজান তখন জিয়াওকে কিস করতে শুরু করে আর জিয়াও তাকে কিস ব্যাক করে।
পরের সিনে জিয়াও আর গুচ্যান তার বাবার সঙ্গে দেখা করতে আসে। গুচ্যান তখন তার বাবাকে একটি ফাইল দেখিয়ে বলে সে তার মাকে ধোকা দিয়েছে এবং তার মায়ের কোম্পানি নিজের নামে করে নিয়েছে। এতে গুচ্যানের বাবা বলে সে যে এমনটা করেছে তার কি কোনো প্রমাণ গুচ্যানের কাছে আছে। এতে গুচ্যান বলে সমস্ত প্রমাণ এই ফাইলে আছে। তার বাবা বলে সে এগুলো কোথা থেকে পেল। তখন গুচ্যান বলে তার মায়ের নেকলেস থেকে। মারা যাওয়ার আগে তার মা সমস্ত প্রমাণ এই নেকলেসে রেখে গিয়েছিল। এতে গুচ্যানের বাবা অসুস্থ হয়ে পড়ে। তখন সেখানে ফ্যাং আসে। জিয়াও বলে পুলিশকে খবর দেওয়া হয়েছে, সে এখনই তোমাদেরকে ধরে নিয়ে যাবে। এটা শুনে ফ্যাং তখন জিয়াওকে মারতে যাচ্ছিল, কিন্তু গুচ্যান তাকে প্রোটেক্ট করে নেয়। এরপর পুলিশ এসে এদেরকে ধরে নিয়ে যায়। পরের সিনে জিয়াও অনেক স্যাড ছিল, কারণ তার ভাইয়ের কারণে এখন তারা ব্যাংক্রাপ্ট হয়ে গেছে। তখন সেখানে গুচ্যান এসে বলে একবার জিয়াও তার সাহায্য করেছিল, তাই এখন গুচ্যান তার সাহায্য করবে। জিয়াও বলে কিভাবে। তখন গুচ্যান তার মায়ের নেকলেসটি জিয়াওকে দিয়ে বলে এই নেকলেসে আমার মায়ের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার লেখা আছে। আমি রিসার্চ করে জানতে পেরেছি মায়ের ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা আছে, যা দিয়ে আমি 2-3 বছর আরামসে কাটিয়ে দিতে পারব। কিন্তু আমার এত টাকার প্রয়োজন নেই, তাই তুমি এটা রেখে দাও, ভেবে নাও এটা একটি উপহার। এতে জিয়াও অনেক খুশি হয়ে যায়। এরপর দুজনকে তাদের বাড়ির ছাদে দেখানো হয়। সেখানে গুচ্যান জিয়াওকে তার মনের কথা জানিয়ে দেয় এবং তার কানে কানে কিছু একটা বলে, যাতে জিয়াও অনেক লজ্জা পায়। যাই হোক, এখান থেকে দুজনের নতুন লাইফ স্টার্ট হয়। তখন ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। গুচ্যান যখন হাসপাতালে ছিল তখন তার কাছে জিয়াও এসেছিল এবং তাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটি ক্যান্ডিও দিয়েছিল। তখন ব্যাকগ্রাউন্ডে একটি কথা বলা হয় যে পৃথিবীর সমস্ত সুন্দর জিনিস একটি নির্দিষ্ট সময়ে ঘটবে। আর এর সঙ্গে এখানেই এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়।